পাশে আমরা দেখতে পাচ্ছি যে যে কনভয় যে গাড়ি সেখানে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। একদমই গাড়ির ভেতরে পেছনে সিটে তিনি মাঝখানে বসে রয়েছেন এবং আমরা একাধিকবার প্রশ্ন করার চেষ্টা করেছি এবং তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর আজকে দেননি। এর আগের দিন আমরা দেখলেছিলাম যে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন, প্রতিক্রিয়া দিয়েছিলেন, কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখা গেল তিনি একটু নার্ভাস। আমরা এর আগের দিন যেটা দেখেছিলাম তার কম্পারিজনে এবং আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলকে নিয়ে এলগিন রোডের মুখ থেকে কিন্তু এবার ডান দিকে অর্থাৎ আলিপুরের দিকে এগিয়ে চলেছে সিবিআই এর কনভয় এবং অনুব্রত মণ্ডল সেই গাড়িতে রয়েছেন। তাকে আর মিনিট পাঁচ দশের মধ্যেই কিন্তু কামান্ড হাসপাতালে পৌঁছে যাবেন সিবিআই এর গোয়েন্দারা এবং সেখানে প্রায় এক ঘন্টা তার শারীরিক পরীক্ষা হবে। তারপরেই কিন্তু আবার তাকে নিয়ে আসা হবে নিজাম প্যালেসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে কথা তোমাকে বলছিলাম যে একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে সিবিআই দাবি, তারা রিপোর্ট আকারে কোর্টেও জানিয়েছেন এই কথা এবং সেই সমস্ত বেনামি প্রপার্টি খোঁজার জন্যই কিন্তু অনুব্রত মণ্ডলকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন কি তারা মনে করছেন, সিবিআই এর গোয়েন্দারা মনে করছেন যে 2014 থেকে 2018 সালের মধ্যে প্রচুর টাকা, বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকা কিন্তু কমিশন বাবদ এসেছিল, অর্থাৎ সাইকেল হুসেনের মাধ্যমে পৌঁছে গিয়েছিল এবং সেই টাকা খোঁজার জন্যই কিন্তু সিবিআই এর আধিকারিকরা একদিকে একাধিক জায়গায় বোলপুরে একাধিক জায়গায় প্রতিদিন তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু অনুব্রত মণ্ডল যেহেতু যেটা সিবিআই তরফে কোর্টেও দাবি করা হচ্ছিল এবং সিবিআই সূত্রের খবর যে গত দুদিনে তিনি কিন্তু কোঅপারেট করছেন না, সহযোগিতা করছেন না, তাই তাকে কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর ডকুমেন্ট দেখিয়ে নথি দেখিয়ে সিবিআই আধিকারিকরা তদন্ত করতে গিয়ে যে নথি পেয়েছেন সেই নথি সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তুমি দেখতে পাচ্ছ এবার কিন্তু সিবিআই এর গোয়েন্দারা এগিয়ে চলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা কামান্ড হাসপাতাল যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল পেছনের সিটে মাঝখানে বসে রয়েছেন। তিনি যখন বেরোচ্ছিলেন এর আগের দিনেও কিন্তু আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল একাধিকবার তাকে বার করা হয়েছে নিজাম প্যালেস থেকে। এর আগের দিন কিন্তু আমরা প্রত্যেক দিন দেখেছি তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই কনফিডেন্ট মনে হতো, কিন্তু আজকে আমরা দেখলাম যে কিছুটা হলেও কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ একটু হলেও কিন্তু ডাউন ছিল। আমরা প্রশ্ন করেছিলাম যে রাইস মিলে তল্লাশি অভিযান চলছে, এটা কি বেনামি সম্পত্তি সিবিআই এর দাবি, তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি, শুধুমাত্র ঘাড় নড়িয়ে তিনি গাড়ির দিকে এগিয়ে গেলেন। অর্থাৎ যে কনফিডেন্স লেভেল আমরা এর আগের দিন দেখেছিলাম অনুব্রত মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু আজকে আমরা পাইনি। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে সিবিআই এর আধিকারিকরা গতকালও তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আজকে দুপুরের পর যখন তাকে নিয়ে আসা হবে মেডিকেল টেস্টের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে কথা বারবার তোমাকে বলছি যে এবার কিন্তু যে এভিডেন্স রয়েছে তাদের হাতে সেই এভিডেন্স সেই ডকুমেন্ট দেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তোমাকে বলে দিই যে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে 10-12 জন ঘনিষ্ঠ যারা কাজ করতো বাড়িতে, তুমি জানো আগেই সিবিআই সূত্রে আমি জানতে পেরেছিলাম যে এমন 10-12 জন ব্যক্তিদের নাম তারা পেয়েছেন যারা কিন্তু অনুব্রত মণ্ডলের চিনারবার্গের বাড়িতে কাজ করতো, বোলপুরের বাড়িতে কাজ করতো এবং বিভিন্নভাবে অনুব্রত মণ্ডলের আশেপাশে থাকতো খুব ক্লোজ, তাদের নামে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এবং সিবিআই আধিকারিকরা মনে করছেন তাদের আশঙ্কা যে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কিন্তু ইউজ করা হয়েছে মানি লন্ডারিং এর জন্য, টাকা তছরুপ করার জন্য, নয়ছয় করার জন্য, অন্য জায়গায় টাকা পাঠানোর জন্য। এবং এই যে একাধিক রাইস মিলের কথা বলা হচ্ছে এবং যে রিপোর্ট কোর্টে জমা পড়েছে সেখানে শুধুমাত্র রাইস মিল নয়, সেখানে কিন্তু জমির কথা বলা হচ্ছে, সেখানে বাড়ির কথা বলা হচ্ছে, হোটেলের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা সবচেয়ে বড় প্রশ্ন, রিপোর্টে সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু হোটেলের হদিশ পেয়েছেন, তাহলে এই হোটেল কোথায় রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করতে হবে। সব মিলে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলের কনভয় বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু কামান্ড হাসপাতালের দিকে এগিয়ে চলেছে এবার কিন্তু কনভয় আলিপুরের দিকে অর্থাৎ ভবনে ভবনের দিকে এগিয়ে চলেছে। এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে কামান্ড হাসপাতালে কনভয় পৌঁছে যাবে এবং সেখানে অনুব্রত মণ্ডলের মেডিকেল টেস্ট হবে, রুটিন টেস্ট। তুমি জানো আদালতের নির্দেশ
প্রত্যেক 48 ঘন্টা পর পর মেডিকেল টেস্ট করাতে হবে এবং সেই টেস্ট করানোর জন্যই কিন্তু অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল এর আগে কয়েকদিন তাকে নিজাম প্যালেস থেকে বার করে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা দেখলাম অনুব্রত মণ্ডল যখন বেরোচ্ছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলো।